নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রান্না করব মান কচু বা মদন কচু। এইভাবে মান কচুর তরকারি রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে চলুন দেখে নেই আমি কিভাবে এই কচুর তরকারিটা রান্না করব। প্রথমে আমি কচু কেটে ধুয়ে ভাপিয়ে নিব। তবে ভাপিয়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে কচুগুলো যেন একদম গলে না যায়। প্রায় 70-80% সেদ্ধ হয় এমনভাবে সেদ্ধ করতে হবে। একটা শুকনো কড়াতে 2 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 ইঞ্চি দারচিনি তেলে শিলপাটায় বেটে নিব। এবার কড়াতে 1 চামচ তেল দিয়ে ভাপিয়ে নেওয়া কচুটা ভেজে নিব হালকা লাল করে। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও লবণ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিব। ঢাকা দিয়ে রান্না হতে দিব কচু সেদ্ধ হওয়া পর্যন্ত। এদিকে আমি অন্য চুলায় হলুদ মরিচ ও লবণ মাখা ইলিশ মাছ লাল করে ভেজে নিয়ে কচুর তরকারির সাথে যোগ করে দিব। মাছ আর কচু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব 3-4 মিনিট। মাছ ভাজা তেলের মধ্যেই আরও কিছুটা তেল যোগ করে 1/2 চামচ জিরা, 1 চামচ শুকনো মরিচ ও 2টা তেজপাতা ফোড়ন দিব। ফোড়ন ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হলে তরকারিতে বাটা মশলা দিয়ে তার উপর ফোড়নটা ঢেলে দিব। এভাবে বাটা মশলার উপর গরম মশলা, গরম ফোড়নটা দিলে স্বাদের সাথে সাথে সুন্দর একটা গন্ধও বের হবে। এই পর্যায়ে আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে 2-3 মিনিট রান্না করে নিব ফুল আসে। তারপর চুলা অফ করে ঢাকা দিয়ে রাখবো প্রায় 2-3 মিনিটের মতো, যাতে করে মশলার সব গন্ধ তরকারির ভেতর ঢুকে যায়। তো বন্ধুরা, আমার রান্না সম্পূর্ণ রেডি। এখন চুলা বন্ধ করে 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো মশলার ফোড়নের সম্পূর্ণ গন্ধ যেন তরকারির মধ্যে ঢুকে যায়। তার জন্য আমার এই কচুর তরকারি রান্না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিবেন আশা করি।